বলো। প্রশ্নটা হলো 26 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া দাউদ ইন্না জালনাকা 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 খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক, হ্যাঁ হক দিয়ে তুমি ফয়সালা করো। হ্যাঁ, এই হক সম্পর্কে এই আশেপাশে আয়াতে, এর আগে দু চারটা আয়াত বা পরে দু চারটা আয়াতে হক সম্পর্কে আল্লাহ বলেন নাই, এই হক হলো আমার কিতাব। কিন্তু 29 নম্বর আয়াতে দাউদ এবং সুলাইমানের ধারাবাহিকতা ছিন্ন করছেন আল্লাহ। 29 নম্বর আয়াতে সরাসরি আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিতাবুন আনজালনা ইলাইকা আনজালনাহু ইলাইকা মুবারাকুন লি ইয়াদাব্বারু আয়াতি লি ইয়াযাক্কারু ওয়ালিয়াতাযাক্কারু ইয়াতাযাক্কারু ইয়াতাযাক্কারু এটাকে এই বিল হক তুমি পাবা 22-এ। সতেরো থেকে যদি আমরা যাই, প্রসঙ্গের শুরু কোথায়? প্রসঙ্গের শুরু সওয়াত ওয়াল কোরআন জি আযিকর, একদম সূচনাতেই। সাবজেক্ট এই সূরা সাদের কি? কোরআন। হলো এইটা আমরা দেখতে দেখতে আসতেছি, কথাটা বুঝছো? দেখতে দেখতে আসতেছি আমরা, 10 আমরা 11 দেখলাম আমরা, কথা বুঝছো? তোমার জাতিগুলো গেল, এরপরে 17-তে এসে ইসবির আলা মা ইয়াকুলুন, আলা একটু তুমি অবিচল থাকবা তার মোকাবেলায় যাই ওরা বলুক না কেন, একটু ধীরে ধীরে হুমায়ুন, যাই ওরা বলে না কেন তুমি অবিচল থাকবা। ওয়াজকুর আবদানা দাউদা জাল আইদ, এখানে আলোচনা করো আমাদের বান্দা দাউদের কথা, যে শক্তির অধিকারী, ইন্নাহু আওয়াব, সে ছিল আমাদের দিকে ফেরা। ইন্না সাখারনাল জিবাল, আমরা অনুগত করে দিয়েছিলাম পাহাড় পর্বতকে, মাহু তার সাথে, ইউসাব্বিহনা তারা গুণগান করত, কথা বুঝছো? বা আমার গুণ কীর্তন করত, বিল আশিয়্যি ওয়াল ইশরাক, তারা সন্ধ্যায় এবং সকালে, ওয়া তাইরু মাহশুরাতান এবং পাখিদের হাসর হয়ে যেত, কুল্লুন আওহাল্লাহু আওয়াব, এইখান থেকে কিন্তু শুরু, প্রত্যেকে ছিল তার দিকে ফেরা। জারি গান তো দেখেছো, কোরাস গান তো দেখেছো, একজনে গায়, বাদবাকিরা সবাই তার সঙ্গে সঙ্গ দেয়। ওয়াসাদাদানা মুলকাহু, খুব মানে সাজিয়ে দিলাম তার রাজত্বকে, ওয়াতাইনাহুল হিকমা এবং রাজ্য পরিচালনা যত রকমের জ্ঞান বুদ্ধি আমরা দিলাম, ওয়া ফাসলাল খিতাব, এবং এটাও কিন্তু দেখো একজন রাজার কথাই যে হুকুম, একজন রাজার কথাই যে হুকুম আদেশ, এইটা ফাসলাল খিতাব মানে রায় সম্বন্ধীয় কথাবার্তা বলা, মানে যে কথায় রায় প্রকাশ পায়, রাজার আদেশ, ফাসলাল খিতাব, কথার মধ্যে ফয়সালা বেরিয়ে আসে। গেল হুমায়ুন? এটা দিলাম আমরা তাকে, খেয়াল করো কিন্তু তো ফাসলাল খিতাব, এখন একে তুমি শেষ করে যেতে হবে। হ্যাঁ, তো এইটা কি কোরআন কি? না না, ওই যে শেষে আছে তো, কোন সুরায় আছে? হ্যাঁ, কাউলুল ফাসল। হ্যাঁ, ওয়া হাল আতাকা নাবাউল খাসমে, সেই বিতর্কের কথা, ঝগড়ার খবর কি এসেছে? ইজ তাসাওয়ারুল মেহরাব, ইদ দাখালু আলা দাউদ,
যখন ঢুকে পড়লো তারা দাউদের সামনে, ফাযিআ মিনহুম, তাদেরকে দেখে ভয় পেয়ে গেল, কালু লা তাখাফ, তারা বলল ভয় পেও না। এই জায়গাটার সিকোয়েন্সটা খুব সুন্দরভাবে তুমি একটু মনে করবা, খাসমানে বাগা, বিবদমান দুই দল, খাসমানে বাগা, বাদুনা আলা বাদ, বাড়াবাড়ি করছি একে অন্যের উপরে, ফাহকুম বাইনানা বিল হক, এখন কি, এখন বিল হক যেহেতু আলাদা করে বলা হয়েছে, কথাটা বুঝছো, এটার জন্য তোমাকে 213 তে যেতে হচ্ছে, বাকারা, মানে যেহেতু হক আগে আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন, তাই না? ফাবাস আল্লাহুন নবিয়িনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন ওয়া আনজালনা মাহুম আল হক, ওয়া আনজালনা মাহুল কিতাব বিল হক, পাশাপাশি, মানে কিতাবই যে হক, এইটা তো সেইটারই এখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের মধ্যে কিতাব দিয়ে ফয়সলা করে দেন, মানে আশপাশটা কিভাবে বলেছে কথাটা আল্লাহ তাআলা, ওয়ালা তুশতিত, কোনো পক্ষপাত করবেন না, ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, এই মাত্র কিন্তু আমরা দেখলাম ইন্নাকা আলা সিরাতে মুস্তাকিম, তো আমাদেরকে সমাধানের পথ দেন, সঠিক পথটা আমাদেরকে দেখিয়ে দেন, ইন্না হাদা আখি লাহু তিসউন ওয়া তিসউন নাজাতান, এর 99টা দুম্বি আছে, ওয়া লিয়া নাজাতান ওয়াহিদাতান, আমার মাত্র একটা, ফাকালা আকফিল নিহা, সে বলে ওটা আমাকে দিয়ে দে, ওয়া আজানি ফিল খিতাব, সে আমাকে একদম লেকচার দিয়ে আমাকে দাবায় দিয়েছে, কালা লাকাদ জালামাকা, এই লেকচার শুরু হয়ে গেল দাউদের, নিশ্চয়ই অন্যায় করেছে, বেসু আলে না আজাতিকা ইলা নিয়াজিহি, তোমার দুম্বাটা চেয়ে তার দুম্বাদের সাথে, ওয়াইন্না কাজিনা মিনাল খোলাতা, আছে এরকম অনেক প্রতিবেশী, লাইয়াবগি বাদহুম আলা বাদ, একে অপর উপরে বাড়াবাড়ি করি, ইল্লা আল্লাদিনা আমানু, তবে তারা ছাড়া যারা বিশ্বাস নিয়েছে, ও আমিলু সালিহাত, এবং যারা নিজেদের সংশোধনের করণীয়গুলো করে যাচ্ছে, ওয়াকালিলাম্মা, যদিও তাদের সংখ্যা খুবই কম, একজন রাসূল হিসেবে, একজন নবী হিসেবে তিনি তো কোনো কথা ভুল বলেননি, ওয়াজান্না দাউদ, তখন ঝট করে মনে পড়লো দাউদ, আন্নামা ফাতান্নাহু, আমরা পরীক্ষা করছি তাকে, দেখো দিবা কোরআনে একখানা আয়াত নিয়ে আলোচনা করতে একদম মনের সুখে ভেসে যাওয়া যায়, আমাদের গুরুজনরাও তাফসির লিখতে 25 খণ্ড 27 খণ্ড 30 খণ্ড লিখে ফেলেছেন, কিন্তু কি আকামটা তারা করেছেন এখন যুগ সাক্ষী দিচ্ছে, বেকার সব, কলকাতার ওই ছেলেটা আক্কেল জাগাই দিল যে অনেক তো মেলা তো গল্প শুনেছি, ঠিক আল্লাহ যে কয়টা কথা কটা বলেছেন ওই কটা কথা বলতে পারেন, তাহলে আসেন কলকাতায়, যাক না ও আবার আসবে ইনশাল্লাহ, ও তো অনেক নির্বুদ্ধিতা করেছে, হ্যাঁ কথাটা বুঝছো, সেই জন্যে এখানে তুমি দেখো এই যে ব্যাপারটা, তাহলে যে হ্যাঁ আচ্ছা এইখানে তুমি দাউদের সতর্কতা কি দেখলা, না নিজেই বলছিল না বলা হয়েছে না, তাকে চেয়েছিল হক দিয়ে ফয়সলা দেবা, সে লেকচারে পড়ে গেল রিয়াকশন, এই যে মানুষের কথায় রিয়াক্টিভ হয়ে নিজের কথা বলা, এইটা নবীর জন্য শোভন নয়, এখন যদি আসি এখানে আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছে এটা করে আমাদেরকে সকলকে ফাঁসিয়ে দিয়েছেন, খলিফা, তো পৃথিবীতে যারা যারা আল্লাহর খেলাফত হিসেবে খলিফা হিসেবে গণ্য করতে শিখবে নিজেকে যে আমি আল্লাহর প্রতিনিধি,
হতে চাই বা হওয়ারও যে স্বপ্ন দেখবে সে কখনো এই কিতাবের বাইরে কিছু বলবে না, এবং সেটা খুব ছোট্ট একটা সুরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বলে আশ্রয় ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসরেন, সবাই আকাম করছেই ইল্লা আল্লাযীনা আমানু আমিলু সলিহাত, ছোট্ট একটা লেজ, ও তাওয়াসাও বিল হক তাওয়াসাও বিস সবর কিতাব, এবং একে অপরকে যাই বলে বলবে বাই দ্য বুক, ফ্রম দ্য বুক। আর যে বই আলোচনায় আসবে, বই যখন অনুশীলনীতে আসবে, ভাই পারছি না, হচ্ছে না, তাওয়াসি বিস সবর, ভাই অপেক্ষা করতে হবে, চেষ্টাকে চালিয়ে যেতে হবে, অবিচল থাকতে হবে। তাহলে এখানে শেষ করি আমরা, তাহলে হুম ওয়াজান্না দাউদ আন্নামা, কিন্তু আমি তোমাকে যেটা দেখালাম, না শেষ আর শেষ, আমি যেটা তোমাকে দেখালাম সেটা দেখালাম এই যে কতটা সতর্ক হলে একজন মানুষ নিজের কথায় না ভুলে গিয়ে নিজের কথার মধ্যেই শনাক্ত করতে পারলেন যে আল্লাহ আমাকে পরীক্ষা করছে। এখন এই জায়গাটা তুমি বোঝো সোহরাব, হ্যাঁ হ্যাঁ কথা বুঝছো, হ্যাঁ আচ্ছা কথা বুঝছো, একটু খেয়াল করো এটা, তো আমরা শেষ করি ওর জায়গাটা বলব কি, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা, এই যে আচ্ছা ফাগফারনা লাহু, আমরা ক্ষমা করে দিলাম, এই যে ব্যাপারটা দিবা, আত্মচেতনায় মানুষ যখন ফেরে, ঋতু আমি করছিলাম, আমি একটা জীবন চালিয়ে যাচ্ছিলাম, আমি যখন দেখলাম যে কোনো একটা নোটিফিকেশন আমাকে নোটিশ করার পর আমি কেমন একটা সতর্কতা একটা অনুভব পেলাম, আমি আমি এমন যেন একটা আভাস পেলাম নিজের মধ্যেই, আই শুড অ্যালার্ট অ্যাবাউট মাই সেলফ, হ্যাঁ আমাকে দিয়ে ভুল হচ্ছে কিছু একটা, আই টুক দ্য প্রিকশন, এই হলো মানুষ, এবং এটাই কিতাব দেয়। একজন কিতাবের অনুশীলক আল্লাহর মনোনীত একজন মানুষ, এখানে সেটাও বলে দিল আল্লাহ মাঝখানে, ওয়াইন্দানা লাযুলফা ওয়া হুসনা মাআব, তার পরিণতিও ঠিক করা আমাদের কাছে। এখন এই জায়গাটা যদি তোমাদেরকে দাঁড় করাই, যারা যারা কোরআন শুনতে এসেছো, যদি এইটা তুমি ভেবে নাও যে আমার পরিণতি সুন্দর পরিণতি লেখা আছে, এটাকে যদি ধ্বংস করি তাহলে আমি ধ্বংস করতে পারি আর কেউ না। কারণ টোটাল সাইন আল্লাহ আমাকে তার কিতাবের সামনে এনে দিয়েছেন, আর এই পৃথিবীতে হাজারো লক্ষ কোটি মুখে বলা হচ্ছে হেদানা সিরাত আল মুস্তাকিম, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আর আনআমতা আলাইহিম যাদের উপর তোমার ওহির সংযোগ হয়েছে, আনআমতা আলাইহিম মানে টাকা পয়সা দিয়েছো রাজত্ব দিয়েছো তা নয়, আনআমতা আলাইহিম কারা, এটা তো যে 19 নম্বর সূরা পরিষ্কার, 2 থেকে 56 পর্যন্ত 18 জনের নাম বলছে, হ্যাঁ ওইলা বলতেছে এদের উপর আমি আনাম করেছিলাম, এনাম করেছিলাম এবং এদেরকে অনুসরণ করো, ফাত্তাবে, তাই না, ফাত্তাবে না না ও একতা দে, এদের কাছে যখন আমার অভিজ্ঞতা পড়েশন হয়, এরা যখন অভি পড়েশন হয় তো লোকজনের কাছে কান্নার অবস্থায় শেষ হয়ে পড়ে। আচ্ছা ইয়া দাউদ ইন্না জালনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি আমার খলিফা, আমার খলিফা, আমার প্রতিনিধি, মানুষের মধ্যে ফয়সালা দেবা যা আমার নির্ণীত, যা আমি যেভাবে দিয়েছি তোমাকে। এখানে মোকাবেলাটা না করতে পারলে বুঝতে পারতাম না, বলা তত্তাবেয়াল হাওয়া, তোমার মন কি বলে তা তুমি অনুসরণ করতে যাবা কেন, তোমার মন বলতে পারে সুন্দর সুন্দর কথা বলতে পারে, দেখানো নমুনাও দেখালে না আল্লাহ, সুন্দর বলেছো তুমি, কিন্তু আমার খলিফা হিসেবে সঠিক করনি,
এটা বুঝেছো শব্দ না? আর এই যে তুমি যে সকালবেলা যে বলেছিলে যে হাদিস টাদিসের কথা যে বলছি না, তাই না? এখন বুঝছো জিনিসটা, যে তুমি তুমি কোনো কর্তৃপক্ষ হয়ে কিছু বলতে পারো না। যদি আমার কথা তুমি বলতে যাও দুনিয়াতে, কত ভয়ঙ্কর কথা দেখো শব্দ না, তোমার আইটেমটা আমি মনে করিয়ে দিলাম। আমার কথার বাইরে এক চুল যদি যাও, তোমার মনে জাগা এত সুন্দর কথাও যদি সেটা হয়, তাহলে তোমাকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেবে। তাহলে এরা কারা এখন বুঝো? একদম 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 পরিষ্কার। এখন ওই তাওয়াসিবিল হক তাওয়াসিবিস সবর মানে কি? বারবার এ ভাই আমি এটা এইভাবে করছি, হচ্ছে তো? একে অপরের সাক্ষী হওয়া, আমি এটা এইভাবে করছি, হচ্ছে তো? কারণ কি, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই বোন, ভাই ভাই, তারা শেয়ার করবে একে অপরকে। রুহামা ও বাইনাহুম, একে অপর সাথে তারা আন্তরিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু শেয়ার করবে তারা। চলো এই জায়গাটা দেখি, তাহলে যদি তুমি তোমার মনের কথা শোনো, তাহলে তোমাকে পথ থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, সেই সমস্ত লোক যাদেরকে ভ্রষ্ট করে দেন পথ আল্লাহর পথ থেকে, লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। এই যে সতর্কতার কথা হুমায়ুনকে শুনিয়ে দিলাম, তোমরাও শুনে রাখো যে কতটা সতর্ক থাকলে একজন মানুষ নিজে কথা বলছেন, হঠাৎ তার মনে হলো আল্লাহ পরীক্ষা করছেন। কেমন করে তিনি বুঝলেন? বুঝছো জিনিসটা? তো একটা মানুষকে কতটা সতর্ক থাকতে হয় নিজের বেলায়, এবং এটা পারা যায়। এটা এমন কোনো কঠিন বা কঠিন কোনো রূপ নয়। একে উলিল আলবাব বলে যারা বিবেচনায় বিচক্ষণ, অলওয়েজ স্মার্ট। কারণ কি, আমাকে আমার প্রত্যেকটি কথার জন্য হিসাবের দিন কৈফিয়ত দিতে হবে। যারা যারা আমরা দায়িত্ব নিয়ে আছে কোরআনের নামে যা যা বলে বেড়াচ্ছি, এর প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। না যাদেরকে মোল্ড করে ফেলে শয়তান, তাদেরকে তাদের কিছু বোঝার উপায় থাকে না, বুঝলি? আচ্ছা, এবার শেষ করি আমরা। তাহলে ওমা খালাকনাস সামা ওয়াল আরদা, সৃষ্টি করে নিয়ে ওই আকাশ আর এই পৃথিবী, ওমা বাইনাহুমা বিল বাতিল। হুমায়ুন যেটা লিঙ্ক করতে পারেনি, এইটা একটা ভিন্ন প্রসঙ্গ। দাউদের প্রসঙ্গ এখানে শেষ হয়ে গেল। সৃষ্টি করে নিয়ে আমরা আকাশ পৃথিবী এবং যা কিছু এদের মাঝখানে, এমনি এমনিতেই জালিকা জান্নুল্লাযীনা কাফারু, এমনিতেই এটা সৃষ্টি হয়ে গেছে, এটা বিশ্বাস করে না তারা, এরা বলতে পারে তারা যারা বিশ্বাস করে না আমাদেরকে। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, ধ্বংস হবে এরা আগুনে। আম নাজালুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাল মুফসিদিন, আমরা কি গণ্য করব তাদেরকে যারা বিশ্বাস এনেছে এবং নিজেদেরকে সংশোধন করতে চেষ্টা করছে, তাদেরকে আমরা কি যারা বিপর্যয় সৃষ্টি করে তাদের মতো গণ্য করব এই পৃথিবীতে? আম নাজালুল মুত্তাকিনা কাল ফুজ্জার, নাকি আমরা গণ্য করব তাদেরকে যারা মুত্তাকিন, তাদেরকে পাপিষ্ঠদের মতো? কিতাব আনজালনাহু ইলাইকা, কথা বুঝছো? এখন এখানে দেখো, এখানে আমি কিন্তু মুহাম্মদকে আনবো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি। ব্যক্তিকেই বলতে তো এই যে কিতাব করুণা প্রাচুর্যে পূর্ণ, মুবারাকুন আনজালনাহু, আমরা অবতীর্ণ করব একে তোমার প্রতি, সরাসরি স্বয়ং আল্লাহ কোন এক নির্দিষ্ট বান্দাকে বলছেন। কথা বুঝছো? লাইয়াদাব্বারু
কিন্তু আমরা যে অবতীর্ণ করব আমরা দেখব তুমি এটা নিয়ে গবেষণা করো কিনা। হ্যাঁ, অর্থাৎ কথাটাকে তুমি মনের মধ্যে রিসাইকেল করতে 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 কথা একসময় তুমি সেই কথাটা হয়ে যাবা। একসময় সেই তুমি তোমার আত্মপ্রকাশটাই সেইভাবে হয়ে যাবে। লিয়াদাব্বারু আয়াতিহি, প্রত্যেকটি বাণী ও বার্তা। ওয়ালিয়াতাযাক্কারা, আর এই কথাটা মনে রাখতে পারে উলুল আলবাব, কেবল তারা যারা। এই বিচক্ষণতা দাউদের দ্বারা দেখানো হলো আয়াত ২৪, যেটা আমি কয়েকবার তোমাদেরকে সতর্ক করে বলেছি যে একজন লোক তিনি কথা বলছিলেন, সামনে শ্রোতাও আছে, তিনি কেমন করে বলতে বদলে বুঝলেন তাকে পরীক্ষা করা হচ্ছে। একটা মানুষ আফটার ডেলিভারি অফ এভরি ডায়লগ ফ্রম হিম, কথা বুঝছো? আমি শেষ করব আমার